আচ্ছা, আপনার কাছে যে গারলগুলো রয়েছে, গারলগুলো কত টাকায় বেচা কেনা করতেছেন? বেচা কেনা করেন কেমন দামে? ভালো গারলগুলো, এই যে চার মাসের গারলগুলো কত টাকা রাখেন? চার মাসের গুলা 15-20 হাজার টাকায় বেচা যায়। 15-20 হাজার থেকে বেচা যায়। চার মাসের গারল এত দাম কেন চাচা? কি হয় তা বলতে পারেনি, খরিদ্দারে নেই তাই বেশি, খরিদ্দারে নেই তাই বেচেন। তাই দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এসেছি মেহেরপুর জেলা, আমরা এসেছি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রাম, মেহেরপুর সদরে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামের একজন বয়সে প্রবীণ একজন কৃষি উদ্যোক্তা, যিনি গারলের খামার শুরু করেছেন, তার খামারে এখন বর্তমানে বেশ কিছু গারল রয়েছে। তিনি তার সাথে কথা বলে জানতে পারি যে তিনি আজ থেকে 9 বছর আগে তিনি এই গারলের খামারটি শুরু করেছেন। চলুন আমরা আজকে তার সাথে জানবো যে কতদিন আগে ঠিক তিনি এই গারলের খামারটি শুরু করেছেন এবং কীভাবে এই গারলের খামারটি শুরু করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় বলেন, আপনার নাম ঠিকানাটা বলেন শুনি আগে। আমার নাম কাবরান আলী বিশ্বাস। কাবরান আলী বিশ্বাস, বাসা কোথায়? পিরোজপুর। পিরোজপুর গ্রাম, মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা। প্রিয় দর্শক, কাবরান আলী বিশ্বাস মেহেরপুর জেলা এবং পিরোজপুর গ্রাম। আচ্ছা, আপনি এই গারলের খামারটি কতদিন আগে শুরু করেছেন? 9 বছর হবে। 9 বছর আগে। 9 বছর আগে শুরু করেছেন। কয়টা দিয়ে শুরু করেছিলেন? 17টা নিয়ে শুরু করে, তারপর আমার প্রচুর মাল হয়ে এলো, এটা আমি একটু কম করে ফেলেছেন। 17টা দিয়ে শুরু করেছিলেন। আচ্ছা, এখন বর্তমানে আপনার খামারে কয়টি গারল আছে? 27টা গারল এখন রয়েছে। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আপনি আজ থেকে 9 বছর আগে শুরু করেছেন তাই না? এখন আপনার খামারে গারল আছে 27টা। গারল পালন কতটা লাভজনক আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছি, গারল পালন কতটা লাভজনক? লাভ আছে না? আপনাকে যদি অপশন দেওয়া হয় যে আপনি গারল পালেন বা অন্য কোন একটা বিজনেস দেওয়া হলো, সাপোজ গ্রামের মানুষেরা সচরাচর যে বিজনেস গুলো, ভুসিমালের বিজনেস করে, হ্যাঁ, অন্যান্য ব্যবসা, ছোটখাটো ব্যবসা, বা দেখা যাচ্ছে যে মুদিখানার ব্যবসা করে, তো তার থেকে গিয়ে এই গারল পালনে লাভজনক? হ্যাঁ, লাভজনক। লাভজনক, আপনি লাভজনক পাচ্ছেন। আচ্ছা, আপনার কাছে যে গারলগুলো রয়েছে, গারলগুলো কত টাকায় বেচা কেনা করতেছেন? বেচা কেনা করেন কেমন দামে? ভালো গারলগুলো, এই যে চার মাসের গারলগুলো কত টাকা রাখেন? চার মাসের গুলা 15-20 হাজার টাকায় বেচা যায়। 15-20 হাজার থেকে বেচা যায়। বাচ্চা, চার মাসের গারল এত দাম কেন চাচা? কি হয় তা বলতে পারেনি, খরিদ্দারে নেই তাই বেশি, খরিদ্দারে নেই তাই বেচেন। তাই বেশি। প্রিয় দর্শক, আমরা যে একজন বয়সে প্রবীণ একজন প্রথিতযশা একজন খামারি, যিনি আজকে দীর্ঘ 9 বছর ধরে তার খামারটি পরিচালনা করতেছেন, এবং তার খামারে তিনি 17টা দিয়ে শুরু করেছিলেন, খামারে বিভিন্ন উত্থান পতন ছিল, খামারে তার গারল লালন পালনের প্রেক্ষাপটের ভিত্তিতে তিনি অনেক গারল বিক্রি করেছে, এখন বর্তমানে তার খামারে 27টি গারল রয়েছে। আচ্ছা, এই যে 9 বছরে 17 থেকে শুরু হওয়ার পরে আপনি কতগুলো গারল আপনি করেছিলেন আপনার খামারে? 70-75টা হয়েছিল। 70-75টা হয়েছিল, এরকমই থাকে, 70-75 হয়েই থাকে, মানে এবছরে ঘর মর পাইতে কি ঘর করেছেন? গারল থেকে, গারল থেকে ঘর করেছেন? হ্যাঁ, ঘর করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কি কি ঘর করলেন? পাকা ঘর করেছি। পাকা ছাদ দিয়েছেন? হ্যাঁ, ছাদ, বিল্ডিং সব করেছে, এই জায়গায় না, জাদুখালি করেছি। ও, জাদুখালিতে আপনার পাশের গ্রাম। প্রিয় দর্শক, চাচার দাবি মতে তিনি ঘর বাড়ি করেছেন, উনি বলছেন যে এই গারল থেকেই, এই যে ছোট্ট যে খামারটি দেখতে পাচ্ছেন, এই খামার থেকে তিনি বাড়ি ঘর করেছে, মাশাআল্লাহ তিনি ভালো আছেন, এই কথা বলতে যাচ্ছেন। অনেকেই সফলতার গল্প বলে এবং এই সফলতার গল্প শুনে অনেকেই গারল খামার শুরু করে, এর পিছনেও কিন্তু বেশ
কিছু কালো দিক রয়েছে। গারল পালন সবসময় লাভজনক এই কথাটা আমরা শুধু বলতে চাই না, এর পিছনের বেশ কিছু প্রতিকূলতা রয়েছে। আমরা একটু দেখি কথা বলে জানতে পারি কিনা চাচা বলে কিনা আমাদের। চাচা, গারল পালনের ক্ষেত্রে সকলেই বলে লাভজনক, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অধিকাংশ গারল খামারে দেয় এই গারল কিনে নিয়ে যাওয়ার পরে গারল লালন পালন করতে পারে না। তাহলে কি বলবেন যে এটা মানে মানে লালন পালন না করতে পারার কারণ কি? রোগবাগ হয়তো, রোগবাগ আছে, হ্যাঁ, এগুলা জানার কারণে এগুলো রোগে কাজ করে না। আমরা ওষুধ পালা খাওয়াতে পারি, খাওয়াইলে এগুলা রোগ আমাদের কাছে আসে না। আচ্ছা, গারলের যে রোগ বালাই হচ্ছে সেই রোগ বালাইয়ের ওষুধ ওষুধ পানি খাওয়াতে হবে, না হলে টেকানো সম্ভব হবে না। সম্ভব না, যে বর্ষা টর্ষা হইলে প্রিপেয়ার করতে হয়, কিনমির ডোজ করতে হয়, বিভিন্ন রকম ইয়ে আছে, হ্যাঁ, এগুলো করতে হয়, না হলে গারল খামার টেকানো সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি বিশেষ কোনো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন? বললাম বুঝতে পারছেন ভালো করে। আপনার বিশেষ কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন আপনি গারল পালন করতে গিয়ে? হননি। প্রিয় দর্শক, দেখেন আমরা আসলে পিওর কথাটা বলতে চাই। আপনার সাথে কি এর আগে কখনো সাক্ষাৎ হয়েছে আমার? অনেকে বলে যে আমরা গারল গারলের সম্পর্কে আমরা অনেক কিছু বলি যেগুলো আসলে ঘটে না। আমরা বলি যে গারল পালন লাভজনক, অনেকে বলে যে এটা লাভজনক না। আসলে যারা পুষতে পারে না, যারা লালন পালন করতে পারে না, তারা মূলত এটা তো এই পশুর সাথে তো প্রেম করা প্রয়োজন, ভালোবাসা থাকতে হবে। এগুলা কিভাবে কি চলে ফিরে এগুলা যদি না জানা যায় তাহলে অসুখটা যদি ধরতে না পারা যায় তাই তো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে, এবং ধরতে পারলে আর ক্ষতি হবে না, ধরতে পারলে ক্ষতি হবে না। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গারল পালন করে মোটামুটি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন? ভালো আছেন। আপনি কি অনেক লেখাপড়া করেছেন? বর্তমান সময়ে এডুকেটেড মানুষ যারা শিক্ষিত হচ্ছে, যারা খামার করে বর্তমানে যারা লাভ পাওয়ার চেষ্টা করতেছে, এক্ষেত্রে শুধু এডুকেটেড মানুষগুলো, শুধু শিক্ষিত মানুষগুলো যে গারল লালন পালন করে লাভবান হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম না। শিক্ষিত মানুষ ছাড়াও গারল লালন পালন করে সাম্প্রতিক সময়ে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এবং এইরকম একজন দেখেন বয়সে প্রবীণ, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় তিনি পার করেছেন, এবং আমি বলবো যে জীবনের এই শেষ প্রান্তে এসে তার কর্মময় জীবন তাকে দেখেন একটি যৌবন দীপ্ত একটা সুন্দর জীবন দিয়েছে। তিনি বয়সে প্রবীণ হলে তিনি খুব স্পষ্ট করে আমাদের বলেছেন যে এই গারল লালন পালন করেই তিনি ঘর বাড়ি তৈরি করেছেন। প্রিয় দর্শক, এই কথাটি তার মনের জোর এবং তার অর্থনৈতিক অর্থাৎ ইকোনমিক্যালি জোর না থাকলে এই কথাটি কখনোই তার মুখ থেকে বের হওয়ার কথা ছিল না। সো একজন মানুষ সত্যিকার অর্থে ইয়াং, সত্যিকার অর্থের সে যে মানে ইয়াং, তার যে যৌবন রয়েছে, এই যে কর্ম কর্মদীপ্ত জীবন রয়েছে, এটা ইন্ডিকেট করে তার কাজে। অর্থাৎ তার যদি কাজ থাকে, তার যদি অর্থনৈতিক কোনো সংস্থান থাকে, তাহলেই কিন্তু একমাত্র সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কথাটা বলতে পারে। আমাদের প্রচুর লোকবল আছে, জনবল আছে, প্রচুর সম্পদ আছে, অর্থনৈতিকভাবে অনেক কিছু থাকার পরেও আমাদের সঠিক পরিকল্পনা নাই। আমরা সঠিকভাবে গারলগুলো গারল বলি বা পশু সেক্টরে আমরা সঠিকভাবে আমরা সময় না দেওয়ার কারণে কিন্তু এই সেক্টর থেকে অনেক শিক্ষিত মানুষেরা এখানে এসেও গারল পালন করে লাভবান হচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের একজন খামারি, একজন একজন প্রবীণ খামারি, আপনার বয়স কেমন হবে? 65 হবে। প্রিয় দর্শক, একজন বয়স একজন প্রবীণ মানুষ যিনি তার জীবনের এই এই প্রান্তে এসে গারল পালন করে তিনি নিজে বলছে যে সফল আছে। আচ্ছা, আপনি কোনোভাবে মিথ্যা কথা বলছেন না তো? অনেকে বলে যে গারল পালন করে অনেক ভালো আছে, আসলে ভালো না, এরকম তো না। আপনি 9 বছর ধরে পালন করতেছেন? ভালো আছে। 9 বছর ধরে পালন করতেছেন? 9 বছর ধরে। প্রিয় দর্শক, 9 বছর ধরে এই মানুষটি গারল পালন করতেছে। আপনারা যারা নতুন গারল নিয়ে গিয়েই গারল পালন করতে পারছেন না, এই এর ব্যর্থতা কি? এই আমরা যারা গারলের ভিডিও করতেছি বা যারা এই শিপ ফার্মিং নিয়ে যারা আমরা কথা বলতেছি, এর দায়বদ্ধতা কি আমাদের? কখনোই না, আমাদের না। আপনারা যারা ব্যর্থ হচ্ছেন এই সেক্টরে, আপনাদের উচিত গারল পালন সম্পর্কে আপনাদের সঠিক দিক নির্দেশনা নেওয়া, এই পুরনো খামারিদের সাথে কথা বলা এবং গারল পালন সম্পর্কে মোটামুটি তথ্য নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওটি আর লং করব না, ভিডিওটি এখানে শেষ করবো। তার আগে চলুন আমরা আরও একবার খামারের সাথে একটু কথা বলবো এবং বিদায় নিব। তাহলে আপনার খামারে এখন 27টি গারল আছে,
আপনি 17টি দিয়ে শুরু করেছিলেন, এখন বর্তমানে কম আছে, কারণ আপনি বললেন যে আপনার ঘর বাড়ি করার কারণে একটু কম রয়েছে। তা এখন আল্লাহর রহমতে আপনি ভালো আছেন গারুল পালন করে। আচ্ছা, আপনার একটা মেসেজ চাচ্ছি যে নতুন যারা গারুল পালন শুরু করবে তারা কিভাবে শুরু করতে পারে, কিভাবে শর্ট করে বলেন যে নতুন খামারিরা অ্যাকচুয়ালি কিভাবে গারুল খামারটা শুরু করবে। ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, তাছাড়া আমি যেমন জানি ডাক্তার আমার কাছে হার মানে, বুঝছো, আপনার কাছে এই হয়েছে এটার ওষুধ দিতে হবে, ডাক্তার সেই ওষুধ দেয়। অর্থাৎ গারুলের চিকিৎসা সম্পর্কে আগে ধারণা নিতে হবে, এবং খাবারের ক্ষেত্রে কি বলবেন, গারুল কি ধরনের খাবার খেতে হবে, খাবার দিতে পারে সে যে কোনো খাবারই খেতে পারে। আচ্ছা 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 প্রিয় দর্শক, আচ্ছা আপনি কি তাহলে এইগুলো থেকে এখন বাচ্চা নিয়ে এই পাল বাড়াবেন? আস্তে আস্তে বাড়বে, আপনার স্বপ্ন আছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখালাম একজন সপ্তম দর্শক, একজন কৃষি উদ্যোক্তা কাবরান বিশ্বাস, মেহেরপুর জেলা পিরোজপুর গ্রামের, এটা বাঙালপাড়া পূর্বপাড়া, ইনি তার খামারে যে গারুল পালন করছিলেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দিয়েছে। আশা করি আমাদের আজকের তথ্যে আমরা যে জিনিসটা দেখিয়েছি, একজন খামারি তিনি গারুল পালন করে সফলতার মুখ দেখেছে, তিনি ভালো আছেন, এবং তিনি তার প্রয়োজনে তার গারলগুলো থেকে বেচা কিনা করে অর্থের সংস্থান করেছে, এবং পরবর্তীতে তিনি খামার থেকে আবার নতুন কিছু করবেন এই স্বপ্ন নিয়ে তিনি গারল পালন করছেন। প্রিয় দর্শক, আমরা আজকে যা দেখানোর চেষ্টা করলাম তার পুরোটা জুড়ে একজন সফল খামারির বেশ কিছু ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও এবং টপিক্সে কথা হবে, সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।